আশেপাশে হিজিবিজি আঁকে কত অঙ্ক ফাটাকাট ফুটোকাট হিসাব অসংখ্য অনেকটা ওই সুকুমার রায়ের কাঠবুড়োর মতোই রাজনীতিতে সব সময় কোনো না কোনো অঙ্ক কষা হচ্ছে আর হিসেব নিকে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় কে বলতে পারে এই যেমন উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নানা অঙ্কের জল্পনা বাতাসে ভাসছে সেই জল্পনাকে দ্বিগুণ এমনকি তিনগুণ করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বললেন জগদীপ ধনকর আদি বিজেপি নন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান আবার কংগ্রেস আর সিপিএম সরাসরি অভিযোগ করছে যে তৃণমূল বিজেপি আঁতাত করেই জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে একাধিক প্রশ্ন উঠবে আমাদের আজকের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন ধনকর মমতার ফ্যান আদি বিজেপি নন চাঞ্চল্যকর মন্তব্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কোনো নতুন সমীকরণের ইঙ্গিত এই অনুষ্ঠানে আজ আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে বিরোধীদের পরপর দুটো বৈঠকে অনুপস্থিত মার্গারেট আলবার মনোনয়নও গড় হাজির উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের ভোট কি আদৌ পাবেন মার্গারেট আলবা এই অনুষ্ঠানে আমাদের তৃতীয় প্রশ্ন দার্জিলিংয়ে বিজেপি তৃণমূলের আলোচনার পরই প্রার্থী হয়েছেন ধনকর একযোগে দাবি মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরী বিরোধীদের তোলা এই আঁতাতের অভিযোগের আদৌ কি সত্যতা আছে এই অনুষ্ঠানে আমাদের চতুর্থ প্রশ্ন মোদি খোঁজ নিতেই 28 জুলাই কালী পুজোর অকাল আয়োজনে রাজ্য বিজেপি শ্রাবণ মাসে সদর দপ্তরের সামনে দেবী আরাধনায় মিলবে কাঙ্ক্ষিত সুফল এই অনুষ্ঠানে আজ আমাদের পঞ্চম প্রশ্ন 21 জুলাই তৃণমূলের সভার দিনই উলুবেড়িয়ায় বিজেপির সভা অনুমতি নিতে হাইকোর্টের দ্বারস্থ হয়ে বিচারপতি প্রশ্নের মুখে বিজেপি শেষ পর্যন্ত মিলবে অনুমতি তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো জগদীপ ধনকর প্রসঙ্গে কোন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কুণাল ঘোষ কি বলছে তা নিয়ে বিরোধীরা দেখুন উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কি করবে এনডিএর প্রার্থী জগদীপ ধনকরকে সমর্থন 17টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভার পাশে দাঁড়ানো না ভোটাভুটির দিন গড় হাজিরার কৌশল নেবে রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে নানা জল্পনা তার মধ্যেই এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জগদীপ ধনকরকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তবে যে জগদীপ ধনকরের সঙ্গে যখন আমরা কথা বললাম আমি তো দেখলাম যে তিনি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান তিনি বলছেন যে আমি 1990 সালের 16ই আগস্ট যখন মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিলেন মানে হাজরার ইনসিডেন্টটা তো উনি বলছেন যে আমি তো দেখতে গেছিলাম আমি তখন ভিপি সিং সরকার ওই ফেজটা চলছে আর কি যে ভিপি তারপর চন্দ্রশেখর ভিপির সময় তো উনি বলছেন যে আমি দেখতে গেলাম আমার সিপিএম বারণ করছিল ওদের উপর তো সরকার তখন নির্ভর করছে কিন্তু আমি শুনিনি আবার কখনো উনি বলছেন যে যখন একটা ইন্ডিভিজুয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলি তিনি কত খবর নেন কত আন্তরিক কিন্তু যখন প্রশাসনে চলে যান বা দলের নেত্রী তখন তিনি আমার কোনো কথা শোনেন না তাহলে কি জগদীপ ধনকরের দিকে তৃণমূলের পাল্লা একটু ঝুঁকে নাকি ভোটাভুটিতে বিরত থেকে ভারসাম্যের কৌশলের পথে হাঁটবে তৃণমূল 21 জুলাইয়ের প্রস্তুতি শেষ পর্বে পুরোদস্তুর ব্যস্ত এইখানে তো যারা প্রার্থী তৃণমূলের থেকে তো কোনো প্রার্থী নন ফলে তৃণমূল কংগ্রেস কি করবে অর্থাৎ তৃণমূলের দলের অবস্থানটা কি হবে সেটা শীর্ষ নেতৃত্ব অবজার্ভ করছেন পর্যবেক্ষণে রাখছেন বিশ্লেষণ করছেন নেত্রী নিজে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিরোধীদের অধৈর্য হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না নেত্রী যেখানে 21 তারিখ 4টের সময় বৈঠক ডেকেছেন তো অত কটা দিনের অপেক্ষা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করার সময় তৃণমূলের যে সক্রিয়তা দেখা গেছিল উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তা উধাও তা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ঘোষ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি শব্দের মধ্যে একটা উপ আছে ফলে ওই সক্রিয়তাটাও সক্রিয়তা এবং উপসক্রিয়তা ওটা হতে পারে রাষ্ট্রপতির ক্ষেত্রে নিশ্চিতভাবে একটা জায়গা ছিল এবং সেখানে তো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি শেষ পর্যন্ত তৃণমূল থেকেই প্রার্থী দিতে হয়েছে এবং সেই প্রার্থী লড়েছেন আর এক্ষেত্রে যারা প্রার্থী দিচ্ছেন এনডিএর তরফ থেকে একজনকে প্রার্থী দেওয়া হয়েছে আবার কংগ্রেস এবং কোনো কোনো দল মিলে একটি প্রার্থী একজনকে দিয়েছেন জগদীপ ধনকরের সঙ্গে যেহেতু মুখ্যমন্ত্রী একেবারে আদায় কাজ করা আদৌ বনে না তাহলে ওনার নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যেমন অ্যাক্টিভিটি দেখিয়েছিলেন তার চেয়ে 10 গুণ অ্যাক্টিভিটি দেখাবেন দেখা গেল সেটা হলো না অন্দর কি বাদ বহুত হয় আছি কিন্তু নেই এই মনোভাবটা উনি রাখতে চাইবেন আসলে উনি নেই ওই পার্টিটা কোনো আদর্শগত বিচারধারার পার্টি নয় একটা কোম্পানি ওটা কোম্পানির মালিক বলে দিয়েছে যায়নি কোম্পানির মালিক কি করবে ঠিক করতে পারছে না এটা যশবন্ত সিনহাকেও গাছে তুলে মহিকাড়া করে কেড়েছে আর এখান থেকেও যায়নি
না ঘরকা না ঘাটকা। 6 আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন, তৃণমূল কি করবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, সমীরণ পাল, এবিপি আনন্দ। একটাই বাক্য বলতে হয়, একই কথা শুনি আজ মন্থরার মুখে। আমি তিনটে কোটেশন দিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করব। তিনটেই তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। প্রথম কোটেশন, রাষ্ট্রপতি নির্বাচন আর উপরাষ্ট্রপতি নির্বাচন এক নয়, কাজেই রাষ্ট্রপতি নির্বাচনে সক্রিয় থাকা আর উপরাষ্ট্রপতি নির্বাচনে উপসক্রিয় থাকার মধ্যে তিনি তফাত করছেন। অবশ্য উপসক্রিয় থাকা আর ভোটের দিন অনুপস্থিত থাকার মধ্যে কতটা তফাত আমরা কেউ জানি না। দ্বিতীয় কোটেশন কি, জগদীপ ধনকর আদি বিজেপি নন, পরে বিজেপি হয়েছেন। তৃতীয় কোটেশন, জগদীপ ধনকর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান। আবার বলছি, শুধু রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নন, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন। সেই জন্য আমি শুরুতেই অরূপ চক্রবর্তীর কাছে আসবো। অরূপ, আমি প্রথমেই জানতে চাইব যে উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের অবস্থান এবং এই কুণাল ঘোষের বক্তব্যের একটু যদি বিশ্লেষণ করে আমাদের বুঝিয়ে দেন। কুণাল ঘোষের যে তিনটি বক্তব্য সুমন আপনারা দেখালেন, হ্যাঁ, এই তিনটে বক্তব্যের আগে কুণাল ঘোষের যে বক্তব্যটা আপনারাই অ্যাড করেছিলেন, সেই বক্তব্যটা হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এখনই কোনো স্ট্যান্ড জানাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই আমাদের সাংসদদের নিয়ে মিটিং ডেকেছেন, সেই মিটিং দেখুন আমরা দল করি মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দুটো বাক্য কনস্ট্যান্ট আজকেও আছে। একটা বাক্য বলছে যে 21 জুলাই বিকেল 4টের সময় এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এবং 2 হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাকে আমি কমন ধরেই নিয়েছি, ব্র্যাকেটে আছে একদম। এইবার আসি দেখুন, রাষ্ট্রপতি নির্বাচন এবং উপরাষ্ট্রপতি নির্বাচন, এটা আমরা সকলেই জানি রাষ্ট্রপতি নির্বাচনে যেরকম রাজ্যের একটা স্টেক থাকে, অর্থাৎ রাজ্যের বিধায়করা সেক্ষেত্রে ভোটাধিকার পান, উপরাষ্ট্রপতি নির্বাচনে সেই জায়গাটা থাকে না। কারণ উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটার সংখ্যা ফিক্স, সেটা শুধুমাত্র যারা পার্লামেন্টেরিয়ান ফ্রম দ্য বোথ হাউস অব দ্য পার্লামেন্ট, যেমন রাজ্যসভার 233 জন সাংসদ তারা ভোট দেবেন, রাষ্ট্রপতি নমিনেটেড 12 জন সাংসদ তারা ভোট দেবেন, এবং লোকসভার 543 জন, অর্থাৎ সবাই। এই তফাতে একটা বিরোধী দল বা শাসক দলের কি কি তফাত হতে পারে? আমি আসছি, আমাকে প্লিজ কনক্লুড করতে দিন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি দেখেন লোকসভায় পার্লামেন্টের ফ্লোরে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি এককভাবেই 300+, এনডিএ গতভাবে প্রায় 350-র কাছাকাছি, অর্থাৎ ফলাফলটা অনেকটাই এক পেশে। কিন্তু তা সত্ত্বেও নিশ্চিতভাবে বিরোধিতার জায়গা থেকে যখন আমরা রাষ্ট্রপতি নির্বাচনে আমি আপনাকে বাড়তি সময় দেবো, সেটা হচ্ছে এই এক পেশে ফলাফল তো রাষ্ট্রপতি নির্বাচনেও ছিল, উপরাষ্ট্রপতি নির্বাচনেও আছে। রাষ্ট্রপতি নির্বাচনে সক্রিয় তৃণমূলকে উপরাষ্ট্রপতি নির্বাচনে উপসক্রিয় দেখা যাচ্ছে কেন? উপসক্রিয় না, আমি বলছি সুমন, যখন রাষ্ট্রপতি নির্বাচনের প্রেক্ষিতটা প্রথমে সামনে আসে তখন কিন্তু একেবারে এক পেশে ফলাফল ছিল না, এবং আমরা যখন আপনাদের চ্যানেলে এর আগে পর্যালোচনা করেছি আপনারাও দেখিয়েছিলেন ব্যবধানটা ছিল 48% এবং 52%। পরবর্তীকালে মহারাষ্ট্রের বুকে যে কেনা বেচা, যার ফলে আমরা দেখলাম পার্লামেন্টের বুকে অসংসদীয় শব্দের তালিকায় লেনদেন, অর্থাৎ কেনা বেচা ঢুকে পড়লো যেই কারণে, যাতে মহারাষ্ট্র রিইটারেট করা না যায় পার্লামেন্টের বুকে। আমি সব বুঝলাম অরূপ বাবু, এই সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু তফাত হয়, কিন্তু আপনি বলুন তো বুকে হাত দিয়ে যে গত 3 বছরে একবারও আপনি বুঝতে পেরেছিলেন যে জগদীপ ধনকর মমতা বন্দ্যোপাধ্যায়ের কত বড় ফ্যান? না না, আমি সেই প্রশ্নে যাচ্ছি না, সেটা কুণালদা তার ব্যক্তিগত জায়গা থেকে তার ব্যক্তিগত অভিমত, তার যেটা মনে হয়েছে, তিনি তার সাথে কথা বলে যেটা মনে হচ্ছে, কুণালদা নিশ্চিতভাবে সেটা রেখেছেন, আমি সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু আপনারা অন দ্য আদার হ্যান্ড যে স্পেকুলেশনটা দেখাচ্ছেন বারবার করে, এই দার্জিলিং এর বৈঠকের কথা বলছেন, আসলে এখানে মিডিয়াতে বসে আমরা ওই সত্যজিৎ রায় আজ থেকে 55 বছর আগে লিখেছিলেন, তারপর এই গত মাসে ছবিটা এয়ার্ড হয়েছে দার্জিলিং জমজমাট নতুন আকারে নতুন আঙ্গিকে, আমরা এখানে বসে দার্জিলিং জমজমাটের আলোচনা না করে বরঞ্চ আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে প্রণিধানযোগ্য যেটা, আপনি সত্যজিৎ রায়ের কথা বললেন, আমায় বলতেই হবে, অসাধারণ একটা ছবির কথা কাঞ্চনজঙ্ঘা, তাতে মন এবং সম্পর্কের মেঘ কখনো কখনো দেখা যাচ্ছে ওই টাইগার হিল এবং দার্জিলিং শহরের আশেপাশে জমছে, আবার কখনো কখনো ঘটনা প্রবাহে সেটা কেটে যাচ্ছে, এবং আমি সেই দৃশ্যে কেটে গেছিল, এর ক্লাইম্যাক্স আমি জানি না, ক্লাইম্যাক্স তো আপনারা রাজনীতিবিদরা লিখবেন। করে নিচ্ছি সুমন, ক্লাইম্যাক্সটা সমাপ্ত করে নিচ্ছি, এই কাঞ্চনজঙ্ঘার যে মেঘ আপনারা দেখছেন, এই মেঘটা কেটে যাবে আগামী 21 তারিখ যখন 21 জুলাইয়ের ধর্ণা মঞ্চে যে চমক অপেক্ষা করছে সকাল 9টার পর থেকে, একটার পর একটা মেঘ কাটবে এবং রোদ উঠবে, এই রোদের হাসিতে তখন বুঝতে পারবেন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগামী দিন চমকটা কি হবে। এবার মেঘ কাটার সঙ্গে কেউ প্রণব মুখোপাধ্যায়ের ক্ষেত্রে ওই 2012 একেবারে শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সমর্থন দেয়া, নাকি আরো একেবারে রেড়ে করে বিরোধিতা, অথবা একেবারে নির্বিকল্প কোনো অবস্থান, অর্থাৎ
ভোটদানে বিরত থাকা, কোনটা হতে পারে এ নিয়ে জল্পনা চলছে। তার কারণ ওই যে বললাম, মেঘ এখনও আছে, কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে রোদে মেঘ কেটে যায়নি। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, আবার বলছি একটা জিনিস কনস্ট্যান্ট তৃণমূলের তরফ থেকে, এবং এখানে চূড়ান্ত কনসিস্টেন্সি আছে যে দুটো বাক্যে, 21 জুলাই বিকেল 4টার সময় চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই নীরবতা এবং কোথাও অস্বাভাবিকতা, বিরোধীরা যেটা নিয়ে সরাসরি প্রশ্ন তুলছেন, সেটা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ, নতুন জল্পনা কোনো জন্ম দিচ্ছে কি? দেখুন, আমি মানে পুরো অ্যানালাইসিসের জায়গা থেকে আসবো যে তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে অপসারণ করে প্রধান বিরোধী দল হতে চায়, কিন্তু অ্যাট দি সেম টাইম তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমীকরণ কোনটা লাভ যদি পশ্চিমবাংলায় বিজেপি থাকে? কারণ তৃণমূল কংগ্রেস বিজেপিকে সামনে রেখে, বিজেপির জুজু দেখিয়ে 36% মুসলিম ভোটটাকে কনসলিডেট করে বছরকে বছর রাখতে পারবে। তাহলে মুসলমান ভোটটা যদি আমার অ্যাসিওর থাকে, তারপরে কিছু বেনিফিশিয়ারি দিয়ে আমি দিনের পর দিন এই রাজ্য জয় করে যাব, এবং একই সাথে বিজেপির ক্ষেত্রে লাভজনক। কেন বিজেপির ক্ষেত্রে লাভজনক? যে তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভটা কাউন্টার ন্যারেটিভ, হিন্দুত্বের ন্যারেটিভটা তৈরি করতে পারে, ফলে এখানে আইডেন্টিটি পলিটিক্স এর জায়গা থেকে বিজেপি এবং তৃণমূল দুজনেরই লাভ। ফলে আপনি লক্ষ্য করবেন 90-এর দশকে মানে কংগ্রেস এবং বামেদের সম্পর্কের মডেলটার দিকে তাকান, বাম এবং কংগ্রেস কার্যত বলা যায় যে পশ্চিমবাংলায় তারা লড়াই করতো, কুস্তি করতো, কিন্তু দিল্লিতে গিয়ে কিন্তু বামেরা কিন্তু কংগ্রেসের সাথে অনেক সময় রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে, সব অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে বামেরা পশ্চিমবাংলা থেকে মুছে গেলেও তৃণমূলের ক্ষেত্রে যদি আমি আবার বলছি, তর্কের খাতিরে বিতর্কের খাতিরে যদি ধরে নিই যে কোনো একটা বোঝাপড়া হয়েছে, সেখানে সংখ্যালঘু ভোট সরে যাওয়ার সম্ভাবনা আছে না? সে তো মারাত্মক সম্ভাবনা। আমি আবারও বলছি, কোন সংখ্যালঘুর পক্ষে বিজেপিকে সমর্থন করা খুব কঠিন, মুসলমানদের বাঁচার জন্য তৃণমূল কংগ্রেস করতে হয়, আইডেন্টিটি রক্ষা করবার জন্য তৃণমূল কংগ্রেস করতে হয়, ভালোবেসে তৃণমূল কংগ্রেস করে তা নয়, বিজেপি নামক জুজুটার থেকে বাঁচার জন্য তাদের করতে হয়। কিন্তু যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা জনসভায় যদি আপনি বক্তৃতা দেখেন, শুভেন্দু অধিকারী থেকে সবাই, কার্যত হিন্দুদের কথা বলে শুধুমাত্র, মুসলমানদের কথা নেগেটিভ ভাবে বলা হয়। ফলে মুসলমানদের কাছে একমাত্র বাঁচার উপায় হলো তৃণমূল কংগ্রেস। এই আইডেন্টিটি পলিটিক্সটাই কিন্তু তৃণমূল এবং বিজেপি মিলে পশ্চিমবাংলা খেলছে। এবং আমি আপনাকে বলছি, এই যে মাঝে মাঝেই আপনি যে দেখছেন যে তৃণমূল কংগ্রেস কখনো কখনো মানে নিয়োগ থাকছে জাতীয় রাজনীতিতে, তার কারণ কংগ্রেসের রাজনীতি পরিসরটা সে যেমন ধরতে চাইছে, তাতে যদি বিজেপি যদি 50 বছর দেশে থাকে থাকুক, কিন্তু তার একমাত্র উদ্দেশ্য হলো যে কেন্দ্রে কংগ্রেসের পরিসরটাকে দখল করা, তার জন্য সময় যদি লাগে লাগুক, তাতে বিজেপি যদি থাকে থাকুক। নিঃসন্দেহে অন্য রাজনৈতিক দলও এইখানে তাদের প্রতিক্রিয়া দিতে চাইবেন, কিন্তু আমি সেটা আসবো। তার আগে পরের প্রতিবেদন, মার্গারেট আলফার মনোনয়ন আজ ছিল, এই নিয়ে তৃতীয়, কেন তৃতীয় বলছি আমি তার বিস্তারিত ব্যাখ্যায় পরে আলোচনার সময় আসব। তৃণমূল কংগ্রেস অনুপস্থিত এবং এ নিয়েও কুণাল ঘোষ বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। পরের প্রতিবেদন, মার্গারেট আলফা, তিনি তাকে কংগ্রেস সমর্থন করতে বাধ্য হচ্ছে, মূলত শরদ পাওয়ার তাঁকে প্রস্তাব করেছেন। আবার যদি জগদীপ ধনকর দেখেন, যাকে বিজেপি প্রার্থী করছে, তিনি তো সেই অর্থে আদি বিজেপি নন। তিনি কে? তিনি কংগ্রেস, ভিপি সিং, চন্দ্রশেখর, বিজেপি, ভালো চাকরি যেখানে পেয়েছেন চাকরিগুলো করেছেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এই মন্তব্য কি আদতে উপরাষ্ট্রপতি ভোটে তৃণমূলের অবস্থান কি হতে চলেছে তারই ইঙ্গিত দিচ্ছে? জগদীপ ধনকরের প্রতি কি হঠাৎ নরম তৃণমূল? তাই কি 17টি বিরোধী দলের সর্বসম্মত প্রার্থীকে নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল? নরসিমা রাও মন্ত্রিসভায়, মার্গারেট আলভাও মন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও মন্ত্রী ছিলেন, কিন্তু তৃণমূল নেত্রীর একদা সতীর্থের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে বিরোধীদের বৈঠক হোক কিংবা মনোনয়ন, কোনোটাতেই অংশ নেয়নি তৃণমূল, যা ঘিরে জল্পনা জোরালো হয়েছে।
একটা নীরব থেকেও তো বৈঠকে থাকতে পারতেন না, যেখানে যেখানে একজনের নাম নিয়ে আলোচনা চলছে এবং সেই জায়গায় যার নমিনেশন দেওয়ার কথা হচ্ছে বা দেওয়া হচ্ছে, তো সেখানে যাওয়া মানে তো তাহলে তো ওই বৈঠকের আর সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা থাকে না। ফলে যে সিদ্ধান্ত দুজন প্রার্থী আছেন পর্যবেক্ষণে রেখেছেন, কারণ এর মধ্যে অনেক ধরনের উপকরণ রয়েছে ভাবার মতো, সেগুলো ভাবার পর 21 তারিখ বিকেলবেলা সিদ্ধান্ত চূড়ান্ত জানিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মার্গারেট আলভার মনোনয়নে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, অধীর চৌধুরী, মল্লিকার্জুন খার্গে, কিন্তু তারপরেও মার্গারেট আলভার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ঘোষ, পাল্টা জবাব দিয়েছেন অধীর চৌধুরী। শীর্ষ নেত্রী, তিনি অভিজ্ঞ, উনি দেখছেন গোটা বিষয়টা এবং সকলের সঙ্গে কথা বলে 21 তারিখ সিদ্ধান্ত নেয়। এই যে ধরুন মার্গারেট আলভার, যে মার্গারেট আলভার যে আত্মজীবনী, তো কারেজ অ্যান্ড কমিটমেন্ট, তো সেখানে মার্গারেট আলভা কী লিখেছেন, মার্গারেট আলভা পিভি নরসিমা রাওয়ের জমানায় কিভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে তিনি লিখেছেন, কিভাবে সিবিআইয়ের মিস ইউজ করা হয়েছে সেটা লিখেছেন, ইভেন সোনিয়া গান্ধীকে কিভাবে সমালোচনা করেছেন। তো কংগ্রেসের যারা প্রার্থী করেছেন তো তারা কি ওই কারেজ অ্যান্ড কমিটমেন্ট ওটা পুরোটা পড়েছেন? ওইটা পড়লে মনে হবে কংগ্রেসের প্রার্থী, ফলে ওদের মধ্যেও তো আন্ডার কারেন্ট রয়েছে। মার্গারেট আলভার যে মনোনয়নপত্র পেশ হলো সেখানটাই আমিও ছিলাম আর রাহুল গান্ধীও ছিলাম। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিজেপির সঙ্গে সংঘাত করতে চাইছে না, মোদিকে ম্যানেজ করে চলতে চাইছে। দিদি আর মোদির এই যে একটা নতুন সম্পর্কের সমীকরণ, সব কিছুর পিছনে দেখবেন এটা হচ্ছে কারণ। যখন যশবন্ত সিনহাকে এই প্রেসিডেন্ট ভোটে মনোনয়ন করার কথা হলো, কংগ্রেস কিন্তু সেখানে বলতে জানি ভাই আমাদের ক্যান্ডিডেট দাও, যে দিদির সঙ্গে মোদির এই মুহূর্তে খুব ভালো একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং চলছে। শেষমেশ উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কি অবস্থান নেবে, তারা কি ভোটে অংশ না নেওয়ার কৌশল নিতে পারে, উত্তর মিলবে বৃহস্পতিবার। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কংগ্রেসের প্রতিনিধি কৌস্তব আছে আমার সঙ্গে। হ্যাঁ কৌস্তব, একটা প্রবাদ আছে না যে বারবার তিনবার, কেন বারবার তিনবার বলছি, যে শরদ পাওয়ারের বাড়িতে যে বৈঠকে উপরাষ্ট্রপতি পদে মার্গারেট আলভার নাম ঘোষিত হলো এবং চূড়ান্ত সিদ্ধান্ত হলো, সেই বৈঠকে তৃণমূল নেই। মার্গারেট আলভাকে নিয়ে যে বৈঠক তাতে তৃণমূল নেই, এবং আজকে নমিনেশন পেশ করতে যাওয়ার অনেক দল উপস্থিত ছিল, আজকেও তৃণমূল অনুপস্থিত। ঠিক এইখানে আমি দেখলাম কুণাল ঘোষ বলছেন, একবার বললেন কংগ্রেসের প্রার্থী আর একবার বললেন শরদ পাওয়ারের প্রার্থী। আমি বলছি তৃণমূল যে দূরত্ব বজায় রাখছে, আমি জানি না কংগ্রেস কি শেষ পর্যন্ত আশা করছে যে প্রণববাবুর ওই 2012 মতো শেষ পর্যন্ত তৃণমূলের সমর্থন পাওয়া যাবে, নাকি এই দূরত্ব এই ভোটে একটা স্থায়ী চেহারা নেবে। কৌস্তব, তৃণমূলের যদি স্ট্যান্ডটা দেখেন না, এবার থেকে বাচ্চা কাচ্চাদের ওই ইডিএমস পড়ানো হতো, ওই গাছে তুলে মই কেড়ে নেওয়ার এক্সাম্পল সব থেকে এই এক্সাম্পলটাই দেওয়া হবে যে যশবন্ত সিনহার সাথে তৃণমূল কী করলো। মানে একটা লোক, সে তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট ছিল, পদত্যাগ করলো, তৃণমূলের প্রার্থী হলো, সেই নিজে অবাক হয়ে যাচ্ছে শুনে তার দলের নেত্রী বলছেন যে আগে জানলে হয়তো ওই বিজেপির প্রার্থীকে সমর্থন করতাম। আমি বলছি তৃণমূলের যে স্ট্যান্ডটা, একটা সময় একরকম, মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বললেন যে বিজেপি হচ্ছে আমাদের ন্যাচারাল অ্যালাই, তারপরে তৃণমূলের কি মার্কেটে তত্ত্ব হলো সেটা হচ্ছে গুড বিজেপি ব্যাড বিজেপি, এখন হচ্ছে আদি বিজেপি নব্য বিজেপি। এখন যদি তৃণমূলের লজিকটাই ধরে নিই, তৃণমূলের কাছে গুড বিজেপি ব্যাড বিজেপির মধ্যে ধরা হতো তারা অটল বিহারী বাজপেয়ীকে গুড বিজেপি বলে ধরেন, তো এখন যদি আবার দেখুন কি স্ট্যান্ডটা উল্টে গেল, এখন বলছে কে নব্য বিজেপি কে আদি বিজেপি। এখন তো জগদীপ ধনখড় যদি আবার নব্য বিজেপি হয় তাহলে তো আবার গুড বিজেপি ব্যাড বিজেপি স্ট্যান্ড থেকে হতো, এখন এরা কনফিউজ কি করবে। কুণাল ঘোষ তার একটা বক্তব্য রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির ডিফারেন্স বোঝাচ্ছে, আমি বলছি আরো ভালো ডিফারেন্স আছে, কুণাল ঘোষ প্রিজন ভ্যানের ভেতরে আর কুণাল ঘোষ প্রিজন ভ্যানের বাইরে, কত সুন্দর ডিফারেন্স দেখুন, এই ডিফারেন্স গুলো খুব ইম্পর্টেন্ট। এখানে যোগ করতে হবে সেটা হচ্ছে তৃণমূলের আরেকটা স্ট্যান্ডও হচ্ছে যে কংগ্রেস এই মুহূর্তে বিরোধীদের নেতৃত্ব দেওয়ার জায়গায় নেই, তার কারণ লাগাতার কংগ্রেসের ব্যর্থতা, এটাও তৃণমূলের স্ট্যান্ড। না দেখুন আমাদের আর যাই হোক, আমাদের সাথে বিজেপির মালিকার বৃত্ত সম্পর্ক না, যে কোন সময় মালিক রেগে যাবে বৃত্ত হাত জোর করে করে পেছনে ঘুরবে। এখন কম্পালশন আছে, কম্পালশন হচ্ছে যে এতগুলো লোক যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে যাদের জেলে থাকার কথা, সে বিজেপির বদান্যতায় ঘুরে বেড়াচ্ছে, সেই বিজেপির বদান্যতা যদি মালিক রুষ্ট হয় তাহলে তো অবশ্যই এদেরকে জেলে যেতে হবে।
আর আমি যেটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা বলছি কুনা ইয়ে সুমনদা, সেটা হচ্ছে দেখবেন পাহাড়ে সব দারুণ দারুণ সমীকরণ হয়। এই পাহাড়েই কুনাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত সেনের সেই ডেলোই মিটিং, আবার এই পাহাড়েই মমতা বন্দ্যোপাধ্যায়, জগদীপ ধনখড়, হেমন্ত বিশ্ব শর্মার মিটিং। এতে করে আলটিমেটলি সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে। সাধারণ মানুষ আলটিমেটলি দিনে দিনে যেটা বুঝতে পারছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো বক্তব্য, বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালাই। আর আমরা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মানতে বাধ্য হচ্ছি যে পাহাড় কিন্তু অনেক কিছু সাক্ষী থাকছে, অরূপ চক্রবর্তীর কাছে আসতেই হবে। প্রতিক্রিয়া না শুনুন, একটা জিনিস দেখুন, আজকে এখানে এত কথা বলা হচ্ছে কিন্তু আগামী 21 তারিখ রাষ্ট্রপতি নির্বাচনে ফলাফল ঘোষিত হবে। আমি দর্থহীন ভাষায় বলতে পারি, সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ভোট যশবন্ত সিনহা যে রাজ্য থেকে পাবেন সেটার নাম পশ্চিমবঙ্গ। অন দ্য আদার হ্যান্ড, যারা এখন এত বড় বড় গলার শিরা ফুলিয়ে কথা বলছে, উড়িষ্যার কংগ্রেস এমএলএ মোহাম্মদ মৌকিম, তিনি ওপেনলি ডিক্লেয়ার করেছেন, আমি আমার অন্তরাত্মার ডাকে সারা দিয়ে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছি। আজকে একইভাবে আমরা দেখছি এনসিপির শুধু উড়িষ্যা বলছেন কেন, এনসিপি আমি মহারাষ্ট্রে কংগ্রেস এমএলএ আছেন, এক্স্যাক্টলি আসছিলাম, অথচ পশ্চিমবঙ্গের বুকে এই এত বড় বড়। আসলে কি হয়েছে জানেন তো, মানে বাস্তব জ্ঞান রহিত রাজনীতি করতে থাকলে যেটা হওয়ার কথা, আপনি প্রথমে একটা গানের কোড দিয়ে শুরু করলেন, আমার মনে পড়ছিল সেই মহিনের ঘোড়াগুলির সময় সেই গান, যে ষোলো আনা থেকে যদি ষোলো আনা যায় হিসেবটা কষে দেখো দাঁড়াও কোথায়, শূন্য শূন্য শুধু রাশি রাশি, তোমাদের দশা দেখে আমরা হাসি। আজকে এদের দশা থেকে এই জন্যই বাংলার মানুষ শিশির অধিকারী ঠিক যে দলের সাংসদ, আজকে আজকে এটা এটা কৌস্তব খুব ভালো মতোই জানে যে আজকে যখন যুক্তি থাকে না তখন অপযুক্তির প্রয়োগ করতে হয়। আজকে কৌস্তব জানে বলে এই পার্টিকুলার ইনস্ট্যান্স উদাহরণটা টানছে এই কারণে, যেখানে পরিষ্কারভাবে ক্যাটাগরি জানিয়ে মহিনের ঘোড়াগুলির এত কথা হচ্ছে, সেই গান তো মনে পড়ে যাচ্ছে, আমি ডান দিকেতে রই না, আমি বাম দিকেতে রই না, দুই দিকেতেই রই, কিছু দিয়া কিছু নিয়ে আর। অ্যাবসলিউটলি না, সে তো আমি বলছি গণতন্ত্রে তো সুমন, গণতন্ত্র তো দেবে মানুষ, এবং গণতন্ত্রে মানুষ দিয়েছে বলেই বাংলায় আমরা 213, আর যারা বলছে তারা শুনুন। দেয়ার কথা যখন হচ্ছে আমার বিমলদার কাছে যেতেই হবে, বিমল শঙ্কর নন্দর কাছে, যে একটাই প্রশ্ন, দেয়া যদি হয়েই থাকে কিসের বিনিময়ে? আমি বলছি এত বড় দান তব কিসের বিনিময়ে? কেন এই প্রশ্ন উঠছে বিমলদা? সেই যে কথায় আছে যে ফ্রি লাঞ্চ বলে কিছু হয় না, যদি সত্যি সত্যি তৃণমূল তাদের অবস্থানে কোনো পরিবর্তন করে থাকে তাহলে কিসের বিনিময়ে? এই আলোচনাগুলো হচ্ছে, এবং এটা তৃণমূল কংগ্রেস ইচ্ছে করে কনফিউশনটা তৈরি করেছে যাতে এই আলোচনা হয়, এবং কোথাও একটা প্রজেকশন হয় যে তৃণমূল কংগ্রেস সোকল ন্যাচারাল অ্যালাই কিনা, যেটা কৌস্তব একটু আগে বললো। আমি বলি তৃণমূল, তাতে সব থেকে বেশি এই মাত্র আলোচনা হচ্ছিল বিশ্বনাথ দাস সঙ্গে, সব থেকে বেশি ক্ষতি তো তৃণমূল কংগ্রেসের। আমি বলছি কেন বলছি, আমাকে ব্যাখ্যাটা করতে দাও। তৃণমূল কংগ্রেস ন্যাচারাল অ্যালাই অন্তত আমরা মনে করি না, আমরা মনে করি এই দলটা একটা পলিটিক্যাল লায়াবিলিটি, এটাকে সঙ্গে নিলে সর্বনাশ নিশ্চিত, একে সঙ্গে নেওয়ার কোনো কারণ নেই। আর আমাদের 58টা লোকের আত্মা এখনও কিন্তু আমাদের, কিন্তু মানে চোখের জল এখনো আমাদের সঙ্গেই রয়েছে, এই দলটাকে ক্ষমা করার কোনো কারণ। বারবার বাজপেয়ীজি মান ভাঙাতে বাড়ি চলে আসতেন, সে এক সময় সময় ছিল, এবারে ওকে দৌড়তে হবে দিল্লিতে এদের, আমি বলে দিচ্ছি। আমি একটা অন্য কথা বলি, সেটা হচ্ছে আসলে রাষ্ট্রপতি ইলেকশনে বেশি খেলতে গিয়ে তৃণমূল কংগ্রেস পা ভেঙে বাড়িতে বসে গেছে। উপরাষ্ট্রপতি ইলেকশন নিয়ে কংগ্রেস এবার পুরো বিরোধী রাজনীতির রাস্তা নিজের হাতে নিয়ে নিয়েছে, ফলে তৃণমূল কংগ্রেসের সবই গেছে, আমও গেছে, ছালা গেছে। সে একটা গান আছে কিশোর কুমারের না, আমও গেল ছালা গেল চষো এবার আমরা, এবার আমরা চষা ছাড়া কারণ নেই, কারণ রাষ্ট্রপতি নির্বাচনে ভালো খেলতে গিয়েছিল, গোটাটা লেজে গোবরে হয়ে এমন কাণ্ড কারখানা করে ফেলেছে যে এবার উপরাষ্ট্রপতি নির্বাচন থেকেই গোটা বিরোধী রাজনীতির রাস্তা কংগ্রেস বা বাকি দলগুলোর হাতে। যে শরদ পাওয়ারকে নিয়ে এত বেশি নাচানাচি হলো, সে শরদ পাওয়ার নিজেই তো রাষ্ট্রপতি হলেন না, মানে পদপ্রার্থী হলেন না, কেউই রাজি হলো না, যশবন্ত সিনহাকে ওপরে দাঁড় করিয়ে গাছে তুলে মহিটা কেড়ে নেওয়া হলো, ফলে অতিরিক্ত খেলতে গিয়ে যা হবার তাই হয়েছে। এখন এই কনফিউশন তৈরি করে মানে নিজের একটা মুখ বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি মুখ বাঁচানোর জায়গা এই পর্যন্ত বুঝলাম, কিন্তু আমি বলছি তাহলে মার্গারেট আলবাকে সমর্থন দিচ্ছে না কেন তৃণমূল, এর ব্যাখ্যা কি আপনার? বুঝলাম না আবার প্রশ্ন। আমি বলছি মার্গারেট আলবাকে তৃণমূল একেবারে সরাসরি সমর্থন দিচ্ছে না কেন? এই কনফিউশনটা রেখে দেওয়া শেষ পর্যন্ত, কনফিউশনটা হচ্ছে মুখ বাঁচানোর জন্য, কারণ নিজে যাকে শেষ করতে গিয়েছিল কংগ্রেসকে, সেই কংগ্রেস সুইফট চালে একদম শেষ করে দিয়েছে এদের ন্যাশনাল পলিটিক্স থেকে, এটা ওদের
নিজেদের মধ্যে লড়াই, এই লড়াইতে আমরা কিচ্ছু নেই। আমরা ন্যাশনাল পলিটিক্সে ভারতীয় জনতা পার্টি এখন বিজেপি সিস্টেমের মধ্যেই রয়েছে, এরা নিজেরা বিরোধী জায়গা নিয়ে লড়ুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে। আমি বিশ্বনাথকে এক লাইনে সাপ্লিমেন্ট করি, বিশ্বনাথ দা সি ফর কনফিউশনের সাথে সাথে সি ফর ক্যালকুলেটর একটা দরকার, কারণ এই মুহূর্তে বিজেপির যে অবস্থা, নিজেদের দলের এত কনফিউশন যে হোটেলে রিসর্টে বিধায়কদের বন্দী করে রাখতে হচ্ছে, যাদের নিজেদের জনপ্রতিনিধির উপর কনফিডেন্স নেই, জানে না 77টা ইলেক্টেড এমএলএ আজকে 68 না 67 না 65, 21 জুলাই অপেক্ষা করুন না, বিরোধী দলনেতার পদটুকু থাকে কিনা অপেক্ষা করুন দেখুন। আরে এখন মুশকিল হচ্ছে এই তো আর একটা কনফিউশন, এদের একটাই কাজ, আমি শেষ করি, অন্য জায়গা থেকে ভিক্ষে পাত্র নিয়ে যায়। তবে একটা কথা বলে দিই, এই দলটির হাতে ভিক্ষে পাত্র ছিল, বাংলার মানুষ এদের সবকটা হাতে ভিক্ষে পাত্র, সবকটা রাস্তায় ওই আসাম বন্যা ডুবে গেছে, সেই আসামের রিপোর্ট রেখেছে, লজ্জে রাজনীতি করছে, আসামে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে রাজনীতির পাটি নিয়ে এদের ঘুরিয়ে দেবো, লজ্জে করে না জানতাম না ফর কনফিউশন। কিন্তু খানিকক্ষণ আগে যে বইটার নাম বারবার উঠছিল, কারেজ এন্ড কমিটমেন্ট মেড অ্যান অটোবায়োগ্রাফি, সেই বই হঠাৎ করে আজকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। কি আছে সেই বইতে, দ্রুত কয়েকটা অংশে চোখ রাখব। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর প্রার্থী জগদীপ ধনকরের বিরুদ্ধে মার্গারেট আলভার নামে শিলমোহর দিয়েছে কংগ্রেস সহ 17টি বিরোধী দল, কিন্তু এই তালিকায় এখনো নেই তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মার্গারেট আলভার সম্পর্ক অবশ্য বহু পুরনো। নরসিমা রাওয়ের মন্ত্রিসভায় মার্গারেট আলভা এবং মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে মন্ত্রী ছিলেন। নিজের আত্মজীবনী কারেজ অ্যান্ড কমিটমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন মার্গারেট আলভা, সেই বই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। আত্মজীবনীতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মার্গারেট আলভা লিখেছেন, 1997 সালে কলকাতায় এআইসিসির অধিবেশনের সময় নিজের সমর্থকদের নিয়ে বিরাট সমাবেশের পরিকল্পনা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে তাকে সেই সমাবেশে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। মনে করা হচ্ছিল সেই সমাবেশ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল তৃণমূল কংগ্রেস তৈরির কথা ঘোষণা করবেন। সোনিয়া তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার পরামর্শে আমি কলকাতায় গিয়ে মমতার সঙ্গে দেখা করে তাকে অনুরোধ করি তাড়াহুড়ো না করতে। আমি জানাই তার এই শক্তি প্রদর্শনে সোনিয়া গান্ধীর আসা সম্ভব নয়। তিনি আমাকে আমন্ত্রণ জানালে আমি তা প্রত্যাখ্যান করে কেশরীকে ডাকার পরামর্শ দিই। তাতে তার ক্ষিপ্ত উত্তর ছিল, কখনো না। কারেজ অ্যান্ড কমিটমেন্ট, মার্গারেট আলভা তার অটোবায়োগ্রাফি লিখেছিলেন 2016 সালে। 6 বছর পর তিনি আবার যখন ভাইস প্রেসিডেন্টের প্রার্থী হয়েছেন, তখন এখানে তার অনেক লেখা আবার চর্চায় চলে আসছে। সর্বদল মিটিং হয়েছিল তখন গিয়ে বলতে পারতো, লুকিয়ে চুরিয়ে তো হয়নি, সর্বদল মিটিং এ সবাইকে ডাকা ছিল, তিনি আসবেনও না, সিদ্ধান্ত নেওয়ার পর মানবেনও না, তো কোন দিকে যাবে আমরা? মমতা ব্যানার্জির একটা ধান্দাবাজ রাজনৈতিক নেত্রী। মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর স্বপক্ষে 10-12 জন তো ছিলেন নাকি, এর একটা ম্যাটাডোর ভাড়া করে লোক নিয়ে গিয়ে আমাদের অনন জমা দিতে হবে, এরকম বালখিল্লের কোনো পরিচয় দেওয়ার মতো কোনো কারণ ছিল বলে আমরা মনে করি না। উপরাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদে আমরা কোন কোন বিষয়ে কি করব না করব, কোন বিষয়গুলো উত্থাপন করব, 21 জুলাই বিকেল 4টার সময় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে তার বাসভবনে সাংসদদের মিটিং ডেকেছেন, সেখানে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের বিরোধী নেত্রী, তখন এরাজ্যে কংগ্রেসের দায়িত্বে ছিলেন মার্গারেট আলভা। আত্মজীবনীতে সেই সময়ের কথা বলতে গিয়ে মার্গারেট আলভা লিখেছেন, রফাসূত্র খুঁজতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছিলাম, তখন তার দল এনডিএর শরিক, তাই তিনি আমাদের হাত ধরতে রাজি হননি। শেষমেশ তিনি জারি করবেন এমন একটি বিবৃতির খসড়া আমরা তৈরি করি, সেখানে বলা হয়েছিল তৃণমূল জাতীয় স্তরে এনডিএর শরিক, রাজ্য স্তরে নয়, এর ফলে আমাদের মধ্যে আসন সমঝোতার রাস্তা প্রশস্ত হয় আর আমরা পরস্পরের বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী দিইনি। সেই সময় প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। মার্গারেট আলভা লিখেছেন, চূড়ান্ত শিলমহরের জন্য সেই বিবৃতির খসড়া কংগ্রেস সভাপতির কাছে নিয়ে যাওয়া হলে তিনি দোনামোনা করছিলেন আর প্রণব দা চোটে লাল হয়ে গেছিলেন, তিনি কিছু শুনতেই চাননি। 1.5 দশক পর সেই মার্গারেট আলভা উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী, এবার তৃণমূল এনডিএ প্রার্থী ধনকরের দিকে যাবে না তার দিকে, সেটাই দেখার। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম একটা জায়গায় একেবারে হুবহু এক কথা বলছেন, সেটা হচ্ছে আপনারা অভিযোগ করছেন যে দার্জিলিংয়ে বৈঠক করে জগদীপ ধনকরের নাম ফাইনাল করা হয়েছে, তাকে প্রার্থী করা হয়েছে, অর্থাৎ আফটার থট নয়, একেবারে সিদ্ধান্ত গ্রহণে, অর্থাৎ ব্যক্তি নির্বাচনেও তৃণমূলের ভূমিকা আছে, এত বড় অভিযোগ করছেন কিসের ভিত্তিতে সুমন?
অ্যাকচুয়ালি মার্গারেট আলভার কারেজ অ্যান্ড কমিটমেন্টের বদলে আমি বললাম যে আজকের আলোচনা অনেক প্রাসঙ্গিক হবে কারেজ অ্যান্ড কমিটমেন্ট অফ তৃণমূল কংগ্রেস সোফার অ্যাজ বিজেপি ইজ কনসার্ন। ফলে এই কারণের জন্যই যে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী দেওয়ার পর থেকেই যে পোলফলটা খেয়েছিল তৃণমূল কংগ্রেস দল হিসেবে, যে আগে জানলে দ্রৌপদী মুর্মু হচ্ছে প্রার্থী হচ্ছেন তাহলে হচ্ছে তারা ভেবে দেখতেন কনসেনসাস ক্যান্ডিডেট, তাহলে এখন একই যুক্তি যে মার্গারেট আলভা তিনি তো সংখ্যালঘু মুখ, মহিলা মুখ, ফলে তিনি প্রার্থী হচ্ছেন এটা অনেক আগে জানার পরও হচ্ছে এখানে দাঁড়িয়ে কেন এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস অ্যান্টি বিজেপি পজিশন নিতে পারছে না, সুস্পষ্ট গলায় বলতে পারছে না যে তারা বিজেপি বিরোধী প্রার্থীর পক্ষেই থাকবে। ফলে হিয়ার লাইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আপনি যেটা বললেন যে আজকের কুণাল ঘোষ যেটা বলেছে যে কোথাও জগদীপ ধনখড়কে তারা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান হিসেবে দেখতে চেয়েছে, ফলে একই কারণে যে পাহাড়ে যখন এই মিটিং জগদীপ ধনখড় এবং আসামের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন তখন একটা ফ্রেন্ড রিকোয়েস্টে চালাচালি হবে এটা স্বাভাবিক, ফলে এবং তারই একটা প্রতি উত্তর আমি বলছি বন্ধু হিসেবে তারা দেওয়ার চেষ্টা করবে। জগদীপ ধনখড় মানে গত তিন বছরে পার্থদা আপনিও সাক্ষী আছেন এতগুলো অধ্যায় এই রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত হয়েছে, লিখলে মহাভারত তৈরি হয়ে যাবে, সেই মহাভারতকে হঠাৎ গঙ্গায় বিসর্জন দেবে কেন তৃণমূল? না না, আসলে এইটা তো আমরা আগেও বলেছি যে বারবার যে যে এই রাজ্যে একটা বাইনারি তৈরির চেষ্টা করেছে যে হয় তুমি নাহলে আমি, হয় বিজেপি নাহলে তৃণমূল, ফলে এই বাইনারিটা রাজভবনে বসেও যারা স্ট্রেন্থেন করেছেন তার নাম জগদীপ ধনখড়, এই যে রাজভবন বনাম রাজ্য সরকারের যে বাইনারিটা ছিল, ফলে এখনও দাঁড়িয়ে ইনফ্যাক্ট একটা ওপর ওপর সংঘাতের আবহাওয়া থাকে কিন্তু একটা চমৎকার সমন্বয় এদের মধ্যে রয়েছে এবং এই সমন্বয়টার প্রয়োজন এই কারণের জন্য দল হিসেবে তৃণমূল কংগ্রেস যতগুলো দুর্নীতিতে অভিযুক্ত তাতে যদি গারদের বাইরে থাকতে হয় তাহলে এই সমন্বয় তাকে রেখে যেতেই হবে, নাথিং রং ইন দ্যাট। আমি বলছি যে এই জায়গাটাই হচ্ছে তাদের পলিটিক্যাল ব্যাংক্রাপসি, তারা বিরোধী মুখ হতে চেয়েছিলেন ভারতবর্ষ জুড়ে, আজকের প্রতীকী বিরোধী, প্রকৃত বিরোধী তো দেখা যাচ্ছে 17টা দল যারা আছেন বলছে প্রতীকী বিরোধিতা করে যাচ্ছেন এখানে দাঁড়িয়ে। আমার কথা হচ্ছে যে এই জায়গায় কারণ সুমন একটা জিনিস আমি আপনাকে বলবো যে কে তৃণমূল কে বিজেপি এটা বোঝা মুশকিল, যে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে তখন মুকুল রায় বলছেন আমি আসলে তৃণমূল আমি বিজেপির ইয়ে নয় বিধায়ক নই, আর স্পিকার বলছেন যে না না উনি তো আসলে তৃণমূল এই বিজেপিতেই আছেন, না না গতকাল ভোট দিতে গিয়ে মুকুল রায় বলেছেন যে আমি তৃণমূল আমি বিজেপিতে নেই। হ্যাঁ এবং 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 আমার কথা হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায় ওই বিধানসভা থেকে বেরোনোর সময় আমি দ্রুত একবার প্রতিক্রিয়ায় যাব, অরূপ চক্রবর্তী না আমি জাস্ট শিশির এক মিনিট জাস্ট 30 সেকেন্ড, শিশিরবাবুর নাম আপনারাও দেখাচ্ছেন যে রাজ্যপাল হিসেবে ভেসে উঠছে এটা কিসের ইঙ্গিত? আমি বলছি যে তিনি কোন দলের সংসদ, ফলে তার নাম যখন হচ্ছে যে রাজভবনে আসছে এবং বিজেপির দুপক্ষের কাছে গিয়েছে। ইন টু পার্থদা আমি খুব মানে পোলাইটলি জানতে চাইছি যে তৃণমূল খুব খারাপ ইত্যাদি ইত্যাদি, তো আপনাদের সমর্থনে নির্বাচিত বিধায়ক আপনারা তো বিজেপির বিরুদ্ধে এত সোচ্চার ময়দানে লড়াই করছেন, একমাত্র দল আপনারাই নাকি লড়াই করছেন, তো নৌশাদ সিদ্দিকী আপনাদের সমর্থনে ভোটে জিতে ভোটটা দিলেন না কেন যদবন্তী নাকে? না না বামপন্থীরা আপনাদের না না আপনাদের ফ্রন্টে শরীক ছিলেন কি ছিলেন না? আপনাদের সমর্থনে ভোটে জিতেছে আপনাদের সপার্থে আমি বলিনি আপনাদের সমর্থনে ভোটে জিতেছে। অরূপ চক্রবর্তী একেবারে পরিষ্কার জানতে চাইছেন যে নৌশাদ সিদ্দিকী তিনি ভোট দানে বিরত থাকলেন কেন, তাকে কেন আপনারা বাধ্য করলেন না আপনাদের সমর্থনে ভোটে জেতা? মানে নীতিনৈতিকতার কথা বললে তিনি তো এসে উল্টো দিকে ভোট দেওয়ার কথা। না না তার দ্বারা কি প্রমাণিত হয় যে নৌশাদ সিদ্দিকী তার দ্বারা হচ্ছে কি প্রমাণিত? নৌশাদ পলিটিক্যাল ব্যাংক্রাপসি তৃণমূলের রয়েছে সে নিয়ে একটা নতুন কোনো কথা এটা সকলে জানে। বিজেপির ওভারঅল ব্যাংক্রাপসি বামেদের কথা পরিষ্কার বলছি, বামেদের কথা বলি, বামেরা যে নিজেদের একটা রাজনৈতিক জায়গায় তুলে ধরে সেটাও মনে করার কোনো কারণ নেই, তারা রাষ্ট্রপতি নির্বাচনে হঠাৎ করে যশবন্ত সিনহাকে সমর্থন করলো, যশবন্ত সিনহা বিজেপি ছেড়ে এসে গঙ্গা জলে পরিশুদ্ধ হয়ে গেছেন, ওরা মাথায় জল ঢেলে সেই যশবন্ত সিনহার হাত ধরেই বিমানটা কিন্তু উল্টোটাও কাউন্ট করুন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত বললেন যে আমি কিন্তু জজমেন্ট সিনের নাম প্রপোজ করিনি, এই বাক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বললাম বিজেপির সাথে বিজেপির ছাড় বলার প্রশ্ন নেই, বিজেপির সাথে নইব নইব চল, কিন্তু আপনাদের সাথে থাকবে তৃণমূল, আমি দল বলবো আপনাদের বিপদে আপদে রক্ষা করবে তৃণমূল, তৃণমূলটা সিরিয়াস দল বলে আমি মনে করতাম, ভালো বিজেপি এবং খারাপ বিজেপি দেখতে জানে তৃণমূলের মধ্যে এটাই আছে, ভালো বিজেপি খারাপ বিজেপি ফর্মুলা, ফলে সেই কারণের জন্য তৃণমূলের উপর বলছি ওই পার্থদা রাখতে পারে, পার্থদা যেটা বলতে চেয়েছিল পার্থদা যেটা কি করবে ওটা তৃণমূল ঠিক করবে, পার্থদা যেটা বলছিল যে তৃণমূল নাকি এই বিজেপি বিরোধী জায়গাটার প্রধান মুখ হতে চেয়েছিলেন, অ্যাকচুয়ালি তা না, তৃণমূল এই টোটাল বিজেপি বিরোধী এই প্রোগ্রামিং এর মধ্যে একটা ট্রোজান হর্স হতে চেয়েছিল, আর এই ট্রোজান হর্স হতে চাওয়াটা
অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে চেষ্টা চলছে যে কিভাবে ট্রোজান হর্সটাকে এখান থেকে হাটিয়ে দেওয়া যায়। সেটা বিরোধী দলের যারা সম্মিলিত যে প্রয়াস আছে সেটা আমরাও করব, অন্যান্য দলরাও করবে। তৃণমূল বুক বাজিয়ে একটা কথা বলুক তো যে বিচারধারার লড়াইয়ে তারা বিজেপির বিরুদ্ধে, কোনো সময় গুড বিজেপি ব্যাড বিজেপি, কোনো সময় আদি বিজেপি নব্য বিজেপি, একটা সময় আজ অব্দি তৃণমূল বলেছে বুক বাজিয়ে যে বিজেপির সাথে আমাদের বিচারধারার লড়াই, নীতি নৈতিকতার লড়াই, এটা বিজেপি বলতে পারবে? তৃণমূল বলছে গোলস্তব একটু শোনো ভাই, সর্বভারতীয় স্তরে তোমরা বলেছিলে তোমরা বিজেপির বিরুদ্ধে লড়বে, ভারতবর্ষের মানুষ কি দেখলো? বিজেপি আজকে 305 প্লাস সাংসদ, তার মধ্যে 220টার বেশি সাংসদ ছটা রাজ্য থেকে, উত্তরপ্রদেশ, রাজস্থান। আমার প্রশ্নের উত্তরটা পেলাম না, অরূপ দা শোনার ধৈর্য রাখতে হবে তো। আরে শোনার ধৈর্য রাখো, আমার তো শূন্য হয়ে গেছে ভাই, তোমার শোনার ধৈর্য রাখতে হবে তো। বলেছে বিজেপি আমার কাছে করে কলকাতা ঝগড়া মানুষ পছন্দ করে না, কুস্তব যুক্তি দিয়ে শুনতে হয়, যুক্তি দিয়ে কথা বলতে হয়। বলেছে বিজেপি কলকাতা ঝগড়া লোকে পছন্দ করে না। আগে ভাই শোনো ভাই, আগে ভাই শোনো ভাই, আগে ডেসিবেল লেভেল আরো ওঠার আগে আমি এইখানে পরের প্রতিবেদনটা রাখবো, যেখানে কংগ্রেস এবং বামেরা তাদের স্পষ্ট অভিযোগ যে তৃণমূল আর বিজেপি মিলে নাকি দার্জিলিংয়ে বৈঠক করে সেইখানে জগদীপ ধনকরের নাম ঠিক হয়েছে। পরের প্রতিবেদন। বিজেপি সমর্থিত এনডিএর প্রার্থী জগদীপ ধনকর নাকি কংগ্রেস সহ 17টি বিরোধী দলের সম্মিলিত প্রার্থী মার্গারেট আলভা? উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সমর্থন কোন দিকে যাবে তা এখনও স্পষ্ট নয়। আর এই প্রেক্ষাপটেই তৃণমূল বিজেপি আতাদের বিস্ফোরক অভিযোগে সরব হল সিপিএম। ধনকরকে প্রার্থী করা হয়েছে বিজেপি এবং তৃণমূল মিলে করেছে, দার্জিলিং বৈঠকে আলোচনা করে করেছে। 13 জুলাই পাহাড়ে যান জগদীপ ধনকর, বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজ্য সরকারকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেন, তারপর সমতল থেকে পাহাড়ে উঠে রাজভবনে পৌঁছন। পাহাড়ে আগে থেকেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দার্জিলিংয়ে রাজভবনে মুখ্যমন্ত্রীকে চা খাওয়ার আমন্ত্রণ জানান জগদীপ ধনকর। সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী, আগে থেকেই সেখানে ছিলেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী ও মোদী অমিত শাহর অত্যন্ত আস্থাভাজন সেনাপতি হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার রাজভবনে প্রায় 2.5 ঘন্টা ছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনকরের নাম ঘোষণা করে বিজেপি। রবিবার কংগ্রেস, সিপিএম, এনসিপি সহ 17টি বিরোধী দল তাদের প্রার্থী হিসেবে মার্গারেট আলভার নাম ঘোষণা করে, কিন্তু অনুপস্থিত থাকে তৃণমূল। এই প্রেক্ষাপটে দার্জিলিংয়ে রাজভবনে জগদীপ ধনকর, হিমন্ত বিশ্ব শর্মা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের প্রসঙ্গ তুলে সিপিএম এর পাশাপাশি আক্রমণ শানিয়েছে কংগ্রেসও। এই যে মমতা ব্যানার্জিকে দার্জিলিংয়ে এসে মোদী এবং অমিত শাহ প্রতিনিধি হিসেবে, আসামের মুখ্যমন্ত্রী হিসেবে কী বোঝালো আমি জানি না। হ্যাঁ, তারপর উনি উপরাষ্ট্রপতি নিয়ে এখন চুপ করে কথা বলছেন না। আসলে ওটা যে আরএসএসের নির্দেশে চলে, নাগপুর থেকে বার্তা আসলে এরকম সিদ্ধান্ত হয়, সেটা তোমার চোখের সামনে দেখলো। দিদি জিটিএ গঠনে চলে গেল দার্জিলিং, ঠিক সেই সময় রাজ্যপাল সাহেব তিনিও বেড়াতে গেলেন দার্জিলিং। আবার যখন গোটা আসাম বন্যায় প্লাবিত, গোটা আসামে বন্যায় মানুষ ত্রাহি ত্রাহি করছে, তখন আসামের মুখ্যমন্ত্রী সে চলে এলেন দার্জিলিং। হঠাৎ দার্জিলিংকে কেন্দ্র করে এই ত্রিমূর্তির যে মিলন, সেটা কি কোনো ইঙ্গিত বহন করছে না? আজকের সিপিএম এর নকল কংগ্রেস বিরোধী ছিল, নকল বিজেপি বিরোধী। এখন বাংলার রাজ্যপাল, বাংলার মুখ্যমন্ত্রী, আর যদি অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মুহূর্তে বাংলায় এসে থাকেন, থেকে থাকেন, তো বাংলা আতিথেয়তায় আজও শ্রেষ্ঠ স্থান অধিকার করে রয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভ্যতা, ভদ্রতা এসবের নিদর্শন। তৃণমূল সূত্রে খবর, 21 জুলাই বিকেলে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কাকে সমর্থন করা হবে তা নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সনদ ঝা, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। সুমন, আমি জানি যে রাজনীতি সম্ভাবনার শিল্প, তা বলে এতটা যে রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদেও রাখা যাবে না, সেই জন্য বিধানসভায় বিল এনে মুখ্যমন্ত্রীকে আচার্য করা হলো, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিয়মিত বয়কট করতেন যে রাজ্যপালের সঙ্গে বৈঠক, আমি বলছি যে, এবং বলতেন অনেকে আবার স্পষ্ট বলতেন যে নবান্নের নির্দেশে, যে সেখানে রাজ্য সাধারণ সম্পাদক তিনি বলছেন যে জগদীপ ধনকর আদি বিজেপি নন, আমি বলছি তৎকাল বিজেপি কিনা কুণাল দা বলেননি, কিন্তু প্রায় সেই রকম অবস্থা, আবার সেই এক কথা বলতে হয়, একই কথা শুনি আজ মন্থরার মুখে।
না দেখুন, আগে একটা খুব চালু বিজ্ঞাপন ছিল, এখনো হয়তো আছে, যে দুলালের তালমিজিরি ছবি আর সই মিলিয়ে কিনতে হয়। তাইলে আপনি বলবেন যে উল্টে দেখুন পাল্টে গেছে। না, আমি বলছি ছবি আর সইয়ের ব্যাপারটাই যে মানে মানে একদম আদি জিনিস, এই আদি জিনিসের সংজ্ঞাটা কিন্তু পরিবর্তন হয়েছে। আপনি একটু আগে আলোচনা চলছিল না যে আদি বিজেপি নব্য বিজেপির আলোচনা, আদি বিজেপির সঙ্গে কং বিজেপির কথাও তো বলতে পারি, বা বাম বিজেপির কথাও তো আমরা বলতে পারি। যে ধরুন এই যে আলোচনাটা চলছে, এই আলোচনার পরিপ্রেক্ষিতে যেগুলো উঠে আসছে সেগুলো তো কম মানে কম বিপজ্জনক নয়। একুশে রাম, ২৬ বাম খুব বেশি দিন আগে তো নয়, একুশের নির্বাচনের প্রাক্কালে, ২০১৯ লোকসভা নির্বাচনেও তো আমরা দেখেছি যে বাম ভোট কীভাবে শিফট করেছিল বিজেপিতে। ফলে বিজেপির অস্তিত্বে তৃণমূল কংগ্রেস টিকে আছে এই ধারণাটা যাদের রয়েছে, তারা খুব স্বাভাবিকভাবে বোকার স্বর্গে, মানে মানে মূর্খের স্বর্গে তারা বাস করছেন, এই জায়গাটায় কোনো সন্দেহের অবকাশ নেই। আর সবথেকে দুঃখের কথা যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সত্যি সৌজন্য শিখতে হয়। রাজনৈতিক শত্রুতা তো থাকে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখতে হয়। এটা সিপিএমকেও শিখতে হবে, বিজেপিকেও শিখতে হবে, কংগ্রেসকেও শিখতে হবে, যে প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল উনি। সৌজন্য এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু আগে বিমলদার মুখে ওই ওকে কথাটা শুনে খুব মানে খুব আমার খারাপ লাগলো ব্যক্তিগতভাবে, যে ওকে দিল্লিতে ছুটতে হবে না, ওনাকে দিল্লিতে ছুটতে হবে। এই যে মানে আমি বলছি এই যে বিমলদার প্রতিকে আসবো সুমনদা, কিন্তু আমি বলছি যে নবান্ন বনাম রাজভবন যা চলেছে তাতে খুব শ্রদ্ধার কোনো ছিটে ফোটা ছোঁয়া পাওয়া গেছিল গত তিন বছর? আমি না আমি এই কথাটা বলছি, দেখুন এটা তো দেখুন সৌগত রায় বা রাজ্য মানে আমাদের সাংসদ হিসেবে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, তো সেই যে প্রশ্নের উত্তরটা যেটা ছিল যে অন্য রাজ্যগুলোতেও এই আচার্যের বদলে মুখ্যমন্ত্রী বা অন্য কাউকে আছে এ করা হয়েছিল কিনা, মানে রাজ্যপালের বদলে আচার্য করা হয়েছিল, মানে ধরুন রাজ্যপালকে টুইটারে ব্লক করা হয়েছিল শ্রদ্ধা থেকে বলছেন তো? হ্যাঁ, মানে আমি বলছি রাজ্যপালকে যে টুইটারে ব্লক করা হয়েছিল শ্রদ্ধা থেকে। না না, শ্রদ্ধা না, সেটা তো দেখুন দেখুন যে পরিস্থিতিতে তৈরি হয়েছে তার সাক্ষী তো আপনা আমরা সবাই। একুশ তারিখের যে একুশ তারিখের বৈঠক, এটা তো ঘটনা, নির্বাচন তো দেরি আছে, নির্বাচনে ভোট তৃণমূল কংগ্রেস কাকে দেবে এটা তো এখনো কোনো কমিটমেন্ট কোথাও করা হয়নি। না না, ঠিক আছে, আমরা তো এটা আলোচনা করছি, সম্ভাবনার কথা আলোচনা করছি, কিন্তু ভোটদানটা কাকে করা হবে এটা একুশ তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠক করে সেখান থেকে তিনি একদম একুশ তারিখ এলে তবে ক্লিয়ার হবে, বিকেল ৪টে এলে। বিশ্বনাথ চক্রবর্তী, সুমনদা পরিষ্কার, তৃণমূল কংগ্রেস কেন এই সময়টা কিনছে? মানে যে ধনকরের বিরুদ্ধে তাদের সর্বাত্মক আন্দোলন ছিল, সর্বস্তর থেকে তারা চেয়েছিল ধনকরকে পশ্চিমবাংলা থেকে সরিয়ে দিতে, প্রধানমন্ত্রীর সাথে তারা দরবার করেছিল, পাঁচ পাঁচটা চিঠি দিয়েছিল সরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের এত সময় লাগছে কেন? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এবং একই সাথে প্রশ্ন, এই যে একটা সংশয় তৈরি করে রাখা, আমার মনে আছে বিশ্বনাথ দা করিডোরে প্রধানমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখা হয়েছে, সেখানে অবধি এই আরজি যে জগদীপ ধনকরকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে সরিয়ে দিন। বলুন বিরোধী যে কোনো দলের পক্ষে এটা তো কনফিউশন তৈরি হবে, মানে মোদি বিরোধিতার প্রশ্নে, বিজেপি কে বিরোধিতার প্রশ্নে, এই যে সময় কিনছে, মানে সরাসরি বলতে পারছে না যে ধনকরের বিরোধিতা আমরা করব। কিন্তু আমি আমি এখানে আরেকটা কাউন্টার আর্গুমেন্ট দিই বিশ্বনাথ দা, সেটা হচ্ছে ধরুন বিজেপি বলছে কংগ্রেস মুক্ত ভারত, তৃণমূল কংগ্রেস বেশ কয়েক মাস ধরে বলছে যে কংগ্রেস মুক্ত বিরোধী, কেন বলছে? একদম আর্গুমেন্ট ধরে ধরে বলছে যে কংগ্রেসের ছাতার তলায় তৃণমূল কংগ্রেস থাকতে পারে না, তার কারণ সাকসেস রেট বেশি, একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়েছে তৃণমূল, কংগ্রেস নয়, এবং কংগ্রেস এই মুহূর্তের কংগ্রেস বিরোধীদের নেতৃত্ব দিতে ব্যর্থ এবং যোগ্য নয়। এ তো প্রকাশ্যে অরূপবাবুরা বলেছেন। আমি আবারও বলছি আপনাকে, কংগ্রেসের মানে কংগ্রেসকে সরিয়ে দেশের বিরোধী শক্তি হতে চাইছে তৃণমূল কংগ্রেস বা আপের মতন দল, এই এর অভিশাপ মানে তাদের এই এইমসটা থাকতেই পারে, কিন্তু তার মানে আপনি নরেন্দ্র মোদী থেকে যেতে পারে, অর্থাৎ নরেন্দ্র মোদীর অপসারণটা প্রাইমারি অবজেক্টিভ নয়, প্রাইমারি অবজেক্টিভটা হলো যে কংগ্রেসের পরিসরটাকে আমার দখল করতে হবে, তাতে যদি নরেন্দ্র মোদী কয়েকটা বছর থেকে যায় বা কয়েকটা ইলেকশন থেকে যায় থেকে যেতে পারে। আমি খুব বড় প্রশ্ন, অর্থাৎ কে বড় শত্রু, বিজেপি না কংগ্রেস? অরূপ চক্রবর্তী, না না, এখানে বিজেপি কংগ্রেস বড় শত্রুর থেকেও বড় কথা। দেখুন প্রথমত আজকে ভারতবর্ষের বুকে রাজনীতি এখন একটা জায়গায় এসেছে, আমরা বাধ্য হচ্ছি আলোচনা করতে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, কোন সময় দাঁড়িয়ে যখন কেরোসিন, যেটা সবচেয়ে প্রত্যন্ত গরিব মানুষের রুটিরুজির প্রশ্নে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তার দাম সেঞ্চুরি ছাড়িয়ে গেছে। আর যে কথা বলছিলেন, আমার মনে পড়ছিল ওই কবির সুমনের জাতিসুর অ্যালবামের একটা গান, বিখ্যাত গান, রাস্তার নাম পাল্টায় একদিন, ধারা বদলায় মাওসেতুং এর চিন,
তো সেই ধারা বদলানোর ক্ষেত্রে দেখুন আজকে রাজনীতি ইজ পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবিলিটি আমরা বলি মানে যে আনন্দবাজার সম্ভাবনা শিল্প ধারা বন্ধ করে দিয়েছিলেন 52 দিন ছাপা আজকে সেই পার্থ ধারা আনন্দবাজারকে কাট করে আর্ট অফ পসিবিলিটি তো বোঝাই যাচ্ছে তৃণমূল আমি সেটা বিজেপি না আমি বলছি প্রত্যেকদিন কাইন্ডলি আমাকে আর্ট অফ পসিবিলিটি অরবাউ আমার প্রশ্ন একটাই সেটা হচ্ছে এটা কি ধারা বদলানোর যে তালিকা তার মধ্যে রাখলেন না ধারা বদলানোর তালিকা এটা নয় আমি যেটা বলতে চাইছি খুব ক্যাটাগরিক্যালি দেখুন তৃণমূল কংগ্রেস এখনো যে আমি আবারো বলছি এত অধৈর্য আপনারা হচ্ছেন কেন আমরা তো বলছি 21 তারিখ অবধি অপেক্ষা করুন না আমরা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে না অধৈর্য মানুষ হচ্ছে অন্য কারণে হলো যে যে কোনো ঘটনায় এত কুইক রিঅ্যাকশন তৃণমূল কংগ্রেস দেয় আবারো বলে তারা হচ্ছে আমাকে টাইমলি অ্যালাউ করুন কন্ট্রোল চলে যাচ্ছে এখন অবধি রিঅ্যাকশন নাই টাইমলি অ্যালাউ করুন কন্ট্রোল করতে আমি বলছি অধৈর্য কেন জল্পনার কারণ একটাই সেটা হচ্ছে রাজ্য সাধারণ সম্পাদকের কণ্ঠে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের কণ্ঠে জগদীপ ধনকরের স্তুতি না কুণালদা সব কুণালদা যেটা বলেছেন নিশ্চিতভাবে কুণালদা তার অবজারভেশন থেকে বলেছেন এবং যে কথাগুলো বলেছেন দেখুন ফ্যাক্ট তো আপনি ডিস্টর্ট করতে পারবেন না হ্যাঁ না কিন্তু আমি বলছি জগদীপ ধনকর মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় ফ্যান এই ফ্যাক্টটা কি আপনি জানতেন নাকি আপনার চোখে পড়েছিল আপনি এটা বলে দিন আমার আর কোনো উত্তর দরকার নেই কুণালদা যখন বলেছেন ওনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উনি বলেছেন সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না এক দ্বিতীয়ত আমি ঠিকই তো আরে সেটাও কুণাল ঘোষ বলেছেন যে রাজভবনে লাস্টবার ব্রত বসু কুণাল ঘোষ যখন গেছেন তখন জগদীপ ধনকরের মন্তব্য থেকে তার মনে হয়েছে কিন্তু আমি বলছি গত তিন বছর ধরে যা বলেছেন তার সঙ্গে এই আচরণ এবং এই সংজ্ঞা সঙ্গতিপূর্ণ কি এইটা বিনীত প্রশ্ন কেন বলছি সুমন বাবু পলিটিক্স ইজ দ্য আর্ট অফ আমি বললাম যে আমি দেখুন রাজনীতিতে আমি কেন বলছি আবার এই কথা একমাত্র তৃণমূল কংগ্রেস দল যে কংক্রিটলি আজকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটিং আমরা দর্থহীন ভাষায় বলছি তো রেজাল্ট বেরোবে প্রমাণিত হবে কে সাচ্চা বিজেপি বিরোধী সারা দেশ জুড়ে আচ্ছা আমি এবারে একটু বলি অরূপদা ভাই শেষ করতে দেবেন তো ভাই এত অধৈর্য কেন সেটা হচ্ছে আমি 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 অরূপদা এত অধৈর্য কেন কুণাল না 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 ঠিক আছে ঠিক আছে আরে তুমি দাদা আমি ভাই ভাই একটু অধৈর্য হবে শুনুন আরে ঠিক আছে আমি তো জানি তোমার সাথে আমার অরূপদা একটা কথা শুনুন আগে ছিল না বলছি আমি তোমার আমি অধৈর্য এই অসহিষ্ণুতা বেড়েছে সারা দেশে বিজেপি আমি বলছি তোমার এই যে বক্তব্য কুণাল ঘোষকে নিয়ে টেলিভিশন চ্যানেলে বেড়েছে আমি আরে কথাটা না বলতে পারলে কিভাবে শোনা হবে তোমার মুখে আমি বলি আরে কুণাল ঘোষের বক্তব্য নিয়ে আমি ভেবেছিলাম অরূপদা ও বলতে দেবে না ওকে দল বলেছে এইভাবে আমার কথাটা চুপ করে দেওয়ার জন্য কারণ ছাকাল আচ্ছা বলো বলো বলছি যে আমাদের এই কুণাল ঘোষের বক্তব্য নিয়ে আমি ভেবেছিলাম যে অরূপদা একটা কথা বলবে যে কুণাল ঘোষের কথা বাদ দিন না কুণাল ঘোষ তো আগেও বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সারদা সব থেকে বড় ভাই আমরা কি এসে গেছি কুণাল ঘোষ আগে কপি আমাদের কাছে সারা বলেছিল এত ভালো সাংসদ কুণাল ঘোষের বক্তব্যকে তৃণমূল কংগ্রেসে ডিফেন্ড করা তাকে আদালত চক আমি বলছি যে অরূপদা বিজেপি বিরোধী লড়াইয়ের অন্তরিকতা জায়গাটা তৃণমূল আগে স্পষ্ট করো এটা তৃণমূল কংগ্রেস এটা শিষ্টাচার এটা শৃঙ্খলা না না আমি বলছি আমার তোমাদের দলের প্রধান বক্তব্য তোমার অবনতি থেকে ভারদা সারদা প্রধান তুমি তাহলে বেশ বেশ আমি এইবার এইখানে আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার এবং কু অ্যাকাউন্ট সঙ্গে সুমন অ্যাট দ্য রেট আই এম সুমন দে এই নিয়ে অজস্র মন্তব্য আসছে কয়েকটা মন্তব্য নেওয়ার চেষ্টা করব সুভাষ ঘোষ আজরা তিনি লিখছেন সুকান্ত শুভেন্দুরা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে আর কি করবেন মোদী শাহর সঙ্গে মমতার রাজনৈতিক সখ্যতা অটুট মনোজকান্তি পালিত লিখছেন তাহলে এতদিন রাজ্যপাল বনাম রাজ্য সরকারের যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে তা কি কেবল লোক দেখানো অভিজিৎ গুহ লিখছেন এই জন্যই বলে রাজনীতি সম্ভাবনা শিল্প সুপ্রতিম দাস লিখছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে কৌশলী পদক্ষেপ নিচ্ছে তৃণমূল সুভাষ হালদার লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ যা করবেন ভেবেই করবেন গৌতম বাগুই লিখছেন রাজনীতি বোঝা বড়ই শক্ত এখানে সাপ ও নেউলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখার সুযোগ রয়েছে